ভারতকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে একই করলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বি। দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ভারতের বিপক্ষে সাকিব লিটন মুশফিকরা যেটা করতে পারেনি সেটা করে দেখিয়েছে বাংলাদেশের যুবরা। ভারতকে কাঁদিয়ে এসএসসি আন্ডার-19 এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের যুবরা। এদিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করে একাই ভারতের কোমর ভেঙে দিয়েছিলেন মারুফ মৃধা। অবিশ্বাস্য বোলিং করে একাই নিয়েছিলেন 4 উইকেট। এছাড়া দুর্দান্ত বোলিং করে 2 উইকেট করে নিয়েছিলেন পারভেজ রহমান জীবন ও বর্ষণ। আর যে কারণে মাত্র 42 ওভার 4 বল খেলে অল উইকেট হয়ে যায় ভারত। ভারতের দেয়া 188 রানের লক্ষ্যে জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন আরিফুল ইসলাম। তবে তার সেঞ্চুরির আক্ষেপটা থেকে গিয়েছিল, কেননা 90 বলে 94 রান করে আউট হতে হয়েছিল তাকে। এরপর মাত্র 42 ওভার 5 বল খেলে 6 উইকেট হারিয়ে 4 উইকেটে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের যুবরা। ভারতের বিপক্ষে এমন জয়ের ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাব দেওয়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বি যখন চলে আসবেন ঠিক তখন আবার উপস্থাপকের কাছে ফিরে যান এবং গিয়ে বলেন, আমি বাংলায় কিছু বলতে চাই। উপস্থাপককে কি বলেছিলেন রাব্বি তো চলুন তার মুখ থেকেই শুনে নিই। তো দর্শক, ভারতের বিপক্ষে বাংলাদেশের যুবাদের এমন জয়ের ম্যাচে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।